দাদার শ্রেণী পৌলিতে সুশাসন ক্লাসের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পৌলিতে সুশাসন প্রশ্নপত্রে কি তথ্য থেকে স্বাধীনতা কি এবং স্বাধীনতার শ্রেণী প্রকারভেদ কী কী অর্থাৎ স্বাধীনতার কত প্রকার কী কী এবং সাম্য কী এবং সাম্যের শ্রেণী প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করছি স্বাধীনতা কী। স্বাধীন সরকারের সাথে আমরা সবাই পরিচিত, স্ব অধীনতা অর্থাৎ নিজ অধীনতা অর্থাৎ নিজ স্বাধীনভাবে কোনো কাজ করা, ইচ্ছে করে কাজ করা হচ্ছে স্বাধীনতা। স্বাধীন ইংরেজি প্রতি শব্দ হচ্ছে লিবার্টি। লিবার্টি শব্দটি ইংরেজি ল্যাটিন শব্দ লিবার্টি গার্সিয়ার, অর্থ আছে ফ্রি বা মুক্ত। অর্থাৎ স্বাধীনতা বলতে মুক্ত বা স্বাধীনভাবে ক্ষমতা বা কাজ করাকে বলা হয় স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনভাবে ইচ্ছে মতো কোনো কিছু করা বা না করার অধিকারকে বলা হয় স্বাধীনতা। অর্থাৎ অন্যের অধীনে মুক্ত হয়ে কাজ করা হচ্ছে স্বাধীনতা। কিন্তু পৌরনীতি সুশাসনে এই অবাধ স্বাধীনতাকে স্বীকার করা হয় নাই। পৌরনীতি সুশাসনের স্বাধীনতা বলতে যে অপরের অধিকার বা সুযোগ সুবিধা বা কাজে হস্তক্ষেপ না করে, বাধা সৃষ্টি না করে নিজের অধিকার বা সুযোগ সুবিধা ভোগ করা হচ্ছে স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা অবাধ স্বাধীনতা বা কর্তৃত্ব বা নিয়ম কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ স্বাধীনতা উচ্ছৃঙ্খলতার স্বামী বা উচ্ছৃঙ্খলতার স্বামী বা যেটা মানুষের জীবনে অনেক সময় অনিষ্ট ডেকে আনে। এই জন্য পৌরনীতি সুশাসনের স্বাধীনতা বলা হচ্ছে যে অবাধ স্বাধীন স্বীকার করা হয় না, সেখানে যে অপরের অধিকার কাজে বা সুযোগ সুবিধায় বাধা সৃষ্টি না করে বা নিয়ন্ত্রণ না করে নিজের অধিকার বা সুযোগ সুবিধা বা ভোগ করা হচ্ছে স্বাধীনতা। হার্বার্ট স্পেন্সার স্বাধীনতার সংজ্ঞাটি যে বলেছেন, স্বাধীনতা বলতে ইচ্ছামতো কাজ করাকে বোঝায় যদি উক্ত কাজের দ্বারা অন্যের অধিকারে অন্যের স্বাধীনতা বাধা সৃষ্টি না হয়। সেলি বলছেন স্বাধীনতা অতি শাসনে বিপরীত অবস্থায় হচ্ছে স্বাধীনতা। সুতরাং স্বাধীনতা বলতে আমরা বুঝি অন্যের সুশাসনের ভাষায় যে অপরের অধিকার সুযোগ সুবিধা হস্তক্ষেপ না করে বাধা সৃষ্টি না করে নিজের মতো কাজ করা বা নিজের সুযোগ সুবিধা ভোগ করা হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতা শব্দটি ইংরেজি প্রতি শব্দ আছে লিবার্টি, যেটা ল্যাটিন শব্দ লিবার্টি কাছে যাওয়ার অর্থ আছে মুক্তি বা ফ্রি। যদিও সাধারণভাবে আমরা বুঝতে পারি যে স্বাধীনতা বলতে হয়তো ইচ্ছা খুশি মতো কাজ করায় বা নিজের অধিকার প্রতিষ্ঠা করায়, কিন্তু পৌরনীতি সুশাসন এটাকে এই অবাধ স্বাধীনতাকে স্বীকার করা হয় নাই। সেখানে স্বীকার করা হয়েছে যে অপর অধিকার বা সুযোগ সুবিধা বা কাজে বাধা সৃষ্টি না করে বা স্বাধীনতা হস্তক্ষেপ না করে নিজের অধিকার বা সুযোগ সুবিধা ভোগ করাই হচ্ছে স্বাধীনতা। কিন্তু ছাত্রছাত্রী তাহলে আমরা স্বাধীনতা বুঝলাম। স্বাধীনতা প্রকার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা বলতে যে সকল সুযোগ সুবিধা ভোগ করে মানুষরা ব্যক্তিদের পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে সেটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। যেমন নির্দিষ্ট নিজের ভূখণ্ডে অর্থাৎ নিজের রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা করা, অর্থাৎ নিজের রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা করা, ধর্মচর্চা করার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, এই ধরনের যে অধিকার বা স্বাধীনতা সেটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা পৌর স্বাধীনতা। অর্থাৎ একজন মানুষের ব্যক্তিত্ব মনুষ্যত্ব বিকাশের জন্য স্বাধীনভাবে যে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেইটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। যেমন নিজের রাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে এই প্রান্ত থেকে অপ্রান্তে স্বাধীনভাবে চলাফেরা করা, সম্পত্তি ভোগ করা বা ধর্মচর্চা করার অধিকার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা পৌর স্বাধীনতা। প্রাকৃতিক স্বাধীনতা হচ্ছে যে আল্লাহ বা স্রষ্টা সৃষ্টিকর্তা যে সকল উপাদান বা নিয়ম সৃষ্টি করেছেন যেগুলো মানুষ স্বাধীনভাবে ভোগ করতে পারে, কেউ সেখানে বাধা সৃষ্টি করতে পারে না, সেটা হচ্ছে প্রাকৃতিক স্বাধীনতা। যেমন সূর্যের পানি, পাহাড় পর্বতের যে বদান, নদী সাগর, সেখানে মৎস্য সাগর, মৌল সাগর রয়েছে যেগুলো সকল মানুষই স্বাধীনভাবে সেগুলো উপভোগ করতে পারে, কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারে না। এটা হচ্ছে প্রাকৃতিক স্বাধীনতা বা ন্যাশনাল লিবার্টি। তারপর আছে যে আইনগত স্বাধীনতা। আইনগত স্বাধীনতা হচ্ছে রাষ্ট্র কর্তৃক নির্দিষ্ট স্বীকৃত যে স্বাধীনতা, রাষ্ট্র যেসব আইনগত হয়ে স্বীকার করেছে, স্বীকার করে নিয়েছে, এইগুলো হচ্ছে মানুষের অধিকার সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে আইনগত স্বাধীনতা। এই আইনগত স্বাধীনতা আছে সুস্পষ্ট সুনির্দিষ্ট, যেটা একেবারে অনেক সময় লিখিতভাবেও থাকতে পারে, অলিখিতও থাকতে পারে, তবে এটা নির্দিষ্ট এবং যেটা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে যে স্বীকৃতি অনুযায়ী সকল মানুষই সেই স্বাধীনতাগুলো অধিকারগুলো ভোগ করতে পারে। সামাজিক স্বাধীনতা ছাত্রছাত্রীবৃন্দ, সমাজের সর্বজীবন যাপনের জন্য জাতি ধর্ম বর্ণ পেশাগত নির্বিশেষে সকল মানুষই যেমন স্বাধীনভাবে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে, সেটা হচ্ছে সামাজিক স্বাধীনতা। সমাজে বসবাস করে মানুষ যেমন
সমাজে চলাফেরা করা, একে অপরের সাথে মত প্রকাশ করা, বাক স্বাধীনতা, ধর্ম স্বাধীনতা, এই ধরনের স্বাধীনতা হচ্ছে সামাজিক স্বাধীনতা। এটা সবসময় রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল লিবার্টি। রাজনৈতিক স্বাধীনতা বলতে রাজকীয় কাজে বা রাজনৈতিক কাজে, শাসন কাজে সকল মানুষের স্বাধীনভাবে অংশগ্রহণের যে সুযোগ সুবিধা বা অধিকার, সেটা হচ্ছে পলিটিক্যাল লিবার্টি অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা। যেমন জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষ যখন রাষ্ট্রপতি অংশগ্রহণের সুযোগ পায়। যেমন প্রাপ্তবয়স্ককালে ভোটার অধিকার, নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটদানের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, এই ধরনের যে অধিকার বা স্বাধীনতা, এটা হচ্ছে পলিটিক্যাল লিবার্টি অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা। তার কথায় রাষ্ট্রীয় কাজে, রাজনৈতিক কাজে, সরকারি কাজে কাজে যেমন ভোটদান, ভোটার হওয়া, প্রার্থী হওয়া, সরকারের সমালোচনা করা, এই ধরনের সরকারি চাকরি লাভ করা অধিকারটা হচ্ছে স্বাধীনভাবে, সেটা হচ্ছে পলিটিক্যাল লিবার্টি অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা, ইকোনমিক লিবার্টি। অর্থনৈতিক স্বাধীনতা বলতে যে জাতি ধর্ম বর্ণ নারী নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সকলের চাকরি বা কাজ কর্মলাভের অধিকার, কর্মলাভের অধিকার, কাজের বিনিময়ে ন্যায্য মজুরি লাভের অধিকার, এবং বৃদ্ধ বয়সে বা বৃদ্ধ বয়সে ব্যক্তির রাষ্ট্রের কাছ থেকে সাহায্য সহযোগিতা লাভের যে অধিকার, যেমন বেকার ভাতা লাভের অধিকার, যেমন বয়স্ক ভাতা লাভের অধিকার, এই ধরনের যে অধিকার বা স্বাধীনতা, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থাৎ এক কথায় যোগ্যতা অনুযায়ী কর্মের অধিকার, কাজ পাওয়ার অধিকার, কাজ পাওয়ার অধিকার, অর্থ লাভের অধিকার, সঞ্চয় করার অধিকার বা সঞ্চয় করার অধিকার বা অর্থ সম্পদ সংগ্রহের অধিকার অধিকার বা বেকার বেকার ভাতা পাওয়ার অধিকার বা বয়স্ক ভাতা পাওয়ার অধিকার। আজকাল যেমন যেটা হচ্ছে স্বামী পরিত্যাগতা বা বিধবা ভাতা পাওয়ার অধিকার আমরা বাংলাদেশে, এই ধরনের যে অধিকারগুলো যে স্বাধীনতা, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জাতীয় স্বাধীনতা, ন্যাশনাল লিবার্টি। জাতীয় স্বাধীনতা বলতে যখন কোনো দেশ অন্য দেশের নাগপাশ থেকে বা অধীনতা থেকে বা কলোনি থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌমত্ব লাভ করে বা স্বাধীন সার্বভৌমত্ব হিসাবে অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারে, সম্পর্ক গড়ে তুলতে পারে, অর্থাৎ স্বাধীন স্বাধীনতা লাভ করে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে, সম্পর্ক স্থাপন করতে পারে বা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, অন্য রাষ্ট্রের অধীনতা বা কলোনি বা পরাধীনতা নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে যখন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বিশ্বের মানচিত্রে, যখন নিজের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, স্থান দখল করতে পারে, স্বাধীন পতাকা পায়, সেটা হচ্ছে আমাদের জাতীয় স্বাধীনতা। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা স্বাধীনতা কি, স্বাধীনতার কথা ভেদ এটা নিয়ে আলোচনা করলে তুমি বিস্তারিত বুঝতে পেরেছ। পরবর্তী যখন তোমাদের বেশি গেলে সাম্য ইকুয়ালিটি, সাম্য, সাম্য শব্দ অর্থটা আমরা জানি সাম্যবদ্ধে সমান, সাম্যবদ্ধে সব মানুষ সমান, মানুষের মানুষের কোনো ভেদাভেদ নেই, গণতান্ত্রিক রাষ্ট্রে সব এক মানুষের সাথে অপর মানুষের কোনো প্রত্যক্ষ করা হয় না, কিন্তু বাস্তবে দেখা যায় যে একজন মানুষের সাথে আরেকজন মানুষের পার্থক্য রয়েছে, কারণ শারীরিক মানসিক ও দৈহিক গঠন থেকে দিক থেকে একটা মানুষের সঙ্গে আরেক মানুষের পার্থক্য রয়েছে, কারণ একজন ডাক্তার এবং একজন ঠিকাদার সমাজের কাছ থেকে সমমর্যাদা এবং আদর বা সম্মান আশা করতে পারে না। এই জন্য পৌরনীতি সুশাসনের ভাষায় সাম্য বলতে আমরা বুঝি যে সুযোগ সুবিধার ক্ষেত্রে, অর্থাৎ কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণী বা সংস্থাকে কোনো বিশেষ সুযোগ সুবিধা না দিয়ে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করাটা হচ্ছে সাম্য। তাহলে সাম্যতা আমরা বুঝলাম যে সাম্যবদ্ধে সমান, তবে কোন সমান, পরিণতি শোষণের ক্ষেত্রে যে অধিকার বা সুযোগ সুবিধার ক্ষেত্রে, যে এখানে কোনো বিশেষ শ্রেণী, বিশেষ ব্যক্তি বা বিশেষ সংস্থা কোনো সুযোগ সুবিধা না পেয়ে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা থাকা হচ্ছে সাম্য। এই স্বাভাবিক সাম্য, এই স্বাভাবিক সাম্য বলতে যে ন্যাশনাল যে ইকুয়ালিটি, সেটা হচ্ছে যে জন্মগতভাবে সকল মানুষ সমান, কিন্তু বাস্তবে আমরা যদি এখানে বলা চাইছি যে স্বাভাবিক সাম্য জন্মগতভাবে সকল মানুষ, কিন্তু জন্মগতভাবে সকল মানুষ সমান হতে পারে না, দৈহিক কাঠামো দিক দিয়ে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের পার্থক্য রয়েছে। এই জন্য এই যে আমরা সহজে দৈহিক কাঠামোর দিক থেকে একটা মানুষের সঙ্গে একটা মানুষের সহজে পার্থক্য করতে পারি বা চিনতে পারি, এই জন্য বর্তমানে যে স্বাভাবিক সাম্যটা বর্তমানে অসল হয়ে গিয়েছে। দুই, সামাজিক সাম্য, সামাজিক সাম্য বলতে সমাজে বসবাস করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন পেশাগত নির্বিশেষে সকল মানুষই যখন সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে, সেখানে কোনো বৈষম্য করা হয় না, সামাজিকভাবে সেখানে সাম্যতা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সমাজে বসবাসকারী সকল মানুষই যখন সকল, সে যে শ্রেণীর হোক, যে স্তরের হোক, যখন সকল মানুষই
জাতি ধর্ম বর্ণ শিক্ষিত অশিক্ষিত দরিদ্র নির্বিশেষে একই ধরনের সুযোগ সুবিধা লাভ করবে সেটা হচ্ছে সামাজিক সাম্য। রাজনৈতিক সাম্য পলিটিক্যাল ইকুয়ালিটি। রাজনৈতিক সাম্য এখানে বুঝতে পারছেন যে ওটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে অর্থাৎ সব জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধরনের নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক মানুষ মানুষ বিশেষ করে মানসিকভাবে সুস্থ মানুষ যখন স্বাধীনভাবে সমানভাবে রাষ্ট্রপতি অংশগ্রহণ করতে পারবে যেন উপযুক্ত বয়স হলে ভোটার হওয়া নির্ভয় বা নির্বিঘ্নে ভোটদানের সুযোগ দেওয়া নির্বাচনে প্রার্থী হওয়া সরকারি চাকরি লাভ করা সরকারের সমাজ এই ধরনের হচ্ছে এই ধরনের সম্মত হচ্ছে রাজনৈতিক সম্মত অর্থাৎ সকল মানুষই রাষ্ট্র কাজে রাষ্ট্র সুযোগ সুবিধা সমানভাবে লাভ করবে। যার অর্থনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য বলতে একই কথা এখানে যে ওটা রাজনৈতিক এখানে অর্থনৈতিক অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনীদরিদ্র নির্বিশেষে সকল মানুষ যখন তার যোগ্যতা অনুযায়ী কর্ম লাভ করতে পারবে পেশা লাভ করতে পারবে অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবে বা উপযুক্ত বয়সে বেকার ভাতা বা সে স্বামী পরিত্যক্ত হলে সকল পরিত্যক্ত মহিলা যাতে সমানভাবে সরকারি সুযোগ সুবিধা আর্থিক সুযোগ সুবিধা লাভ করতে পারে এই ধরনের যে অর্থনৈতিক সুযোগ সুবিধা সে হচ্ছে অর্থনৈতিক সাম্য বা ইকোনমিক ইকুয়ালিটি। আইনগত সাম্য আইনগত সাম্য লিগাল ইকুয়ালিটি আইনগত সাম্য বলতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত অর্থাৎ রাষ্ট্র যে আইন হিসাবে যেটা স্বীকৃতি দিয়েছে সকল মানুষের জন্য সমান সুযোগ সুবিধা যদি সেখানে কোনো বৈষম্য না করা হয় অর্থাৎ রাষ্ট্র আইন অনুযায়ী যদি সকল মানুষই সকল স্থানে মানুষের যদি সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে বা সকল মানুষকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয় সেই পাশে আইনগত সাম্য বা ইলিগাল ইকুয়ালিটি। নাগরিক সাম্য ব্যক্তিগত সাম্য ছাত্রের সাথে সর্বশেষ পয়েন্ট রয়েছে নাগরিক সাম্য ব্যক্তিগত সাম্য বলতে সকল প্রাপ্ত বয়স্ক মানসিকভাবে সুস্থ সকল নাগরিক যখন সমান সুযোগ সুবিধা লাভ করে থাকে তখন সেই কাছে ব্যক্তিগত সাম্য বা নাগরিক সাম্য যখন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ বা মানসিক সুস্থ যেমন আমাদের দেশে নিয়ম আছে যে 18 বছর বয়স হলে যদি মানসিকভাবে সুস্থ হয় এবং জন্মগত সূত্রে এদেশে তার জন্মস্থান এদেশই হয় তাহলে 18 বছর বয়স হলে তিনি ভোটার হতে পারবেন এবং তিনি নির্বাচনে উপযুক্ত বয়স হলে যেমন 18 বছর বয়স হলে মেম্বারি ইলেকশন বা সদস্য হিসাবে নির্বাচনে প্রার্থী হতে পারবেন যেমন ভোট দিতে পারবেন প্রার্থী হতে পারবেন আবার 25 বছর বয়স হলে তিনি চেয়ারম্যান মেম্বার এমনকি এমপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন অর্থাৎ মানসিকভাবে সুস্থ প্রত্যেক ব্যক্তি বা উপযুক্ত বয়স হলে রাজনৈতিক যে সুযোগ সুবিধা সম্ভাবে ভোগ করার যে অধিকার সেইটা হচ্ছে নাগরিক সাম্য বা ব্যক্তিগত সাম্য। প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু এই হচ্ছে আজকে তোমাদের সাথে আমার যে টপিকগুলো আলোচনা করলাম কর্মীদের সুশাসন প্রথম বারে তৃতীয় অধ্যায় থেকে স্বাধীনতা কী স্বাধীনতা বিভিন্ন প্রকার ভেদ অর্থাৎ স্বাধীনতা শ্রেণীবিভাগ এবং সামগ্রী এবং সাম্রাজ্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগামী তোমাদের সাথে আমার এই কর্মীদের সুশাসন প্রথম পত্রে 10 অধ্যায় সর্বশ্রেষ্ঠ পদে যে অধ্যায়টা রয়েছে তোমাদের সামনে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে জাতি ও জাতীয়তা অর্থাৎ জাতি ও জাতীয়তা কী জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য এবং জাতীয়তা গঠনের উপাদান সম্বন্ধে আলোচনা করব তোমরা এটা বাড়িতে দেখবে আর আজকে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এটা তোমরা বাড়িতে পুনরায় দেখবে তাহলে তোমাদের আরও এটা বুঝতে সুবিধা হবে। তবে আজকে তোমরা আমার এই অনলাইন ক্লাসে অনেকটা সময় দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবারও আগামী ক্লাসে অনলাইন ক্লাসে কথা হবে তোমাদের সমস্যা থাকলে বলবে এবং তোমাদের কাছে আমি আবারও দাবি জানাই যে তোমাদের পরীক্ষা সরলীকরণে তোমরা অবশ্যই পাঠমুখী হবে বইমুখী হবে সমস্যা হলে তোমার সরাসরি ক্লাসে তোমরা আমার কাছে সেটা উপস্থাপন করতে পারো আর তোমরা এই অনেক ধৈর্য ধরে এই অনলাইন ক্লাসে সবাই দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার দেখা হবে এই কামনা করেই আবার ধন্যবাদ জানিয়ে সুস্থতা কামনা করি আমি আমার পার্টনার এখানে আজকে বিরতি রাখছি।